আসসালামু আলাইকুম গাইস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকতেছে সম্পূর্ণ নতুন একটি ওবিবি, আর এই ওবিবিটা হচ্ছে তামিম গেম জোন ইউটিউব চ্যানেলে 2000 সাবস্ক্রাইব উপলক্ষে তোমাদের সম্পূর্ণ নতুন একটি ওবিবি তোমাদের মাঝে নিয়ে আসলাম। অ্যান্ড এটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে, তো এখন চাইলে তোমরা এটা ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারো। অ্যান্ড এটা হচ্ছে একটা উত্তরবঙ্গের ওবিবি, তো উত্তরবঙ্গের যত বাস আছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবা। অ্যান্ড পাশাপাশি বাংলাদেশি ম্যাপটা কিছুক্ষণ আগে তোমরা দেখছো যে এখানে বাংলাদেশি ম্যাপ যুক্ত কিন্তু একটা ওবিবি এখানে তোমরা পেয়ে যাবা। তো আসল কথা হলো এটা কাল্পনিক করতে একটা বাংলাদেশি ম্যাপ। আচ্ছা একটু পরে তোমাদের বলে, এখানে আগে দেখা নিয়ে তোমাদের ট্রাফিকটা দেখতে পাচ্ছ। এখানে শোয়াক প্রেস্টিজের একটি বাস আছে যার স্ক্রিন কাস্টটা অসাধারণ করছে, একদম ফিনিশিংটা সেই। অ্যান্ড আমার কাছে পার্সোনালি এই এসআর ট্রাভেলসের যে বাসটা, এইটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। সরি, এসআর ট্রাভেলস না, এসআর প্লাস, এই বাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা ফিনিশিং কাজটা অস্থির। অ্যান্ড বাম্পার দেখতে পাচ্ছ, আরেকটা শোয়াক প্রেস্টিজের বাসও কিন্তু এখানে আছে। আবার শোয়াক প্রেস্টিজের বাম্পারে কিন্তু আরেকটা শোয়াক এল নাবিলের কিন্তু একটা বাস আছে। তো সব বাসগুলোই তোমরা এখানে পাই যাবে, নামি দামি যতগুলো বাস আছে তো সেগুলো তোমরা সব এখানে পাই যাবে। অ্যান্ড এই ওবিটার কাজ করছে টিম গেম জোন। তো অসংখ্য ধন্যবাদ, তো সুন্দর একটি ওবিবি সবার মাঝে আনার জন্য। আমার কাছে অনেক বেশি ওবিবিটা ভালো লাগছে। অ্যান্ড গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ, সেখানে গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর। আশা করি তোমরা গ্রাফিক্স কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো অভিযোগ থাকবে না। তো গ্রাফিক্স কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড ফার্স্টে তোমরা যেটা দেখছিলা বাংলাদেশি ম্যাপ, তো ইয়েস তোমরা এই ওবিতে কিন্তু বাংলাদেশি ম্যাপ পেয়ে যাবে। অ্যান্ড বাংলাদেশি ম্যাপ বলতে তোমরা এখানে কাল্পনিক অর্থে যেই বাংলাদেশি ম্যাপটা আছে তো সেটা তোমরা এখানে পাইবা। বাট বাংলাদেশি যে অরিজিনাল বাংলাদেশি টিটেস্টুর মতো ম্যাপ যদি বলো তাহলে এটা সেখানে বসানো পসিবল না। ও যদিও অলরেডি কিন্তু অনেকগুলো ম্যাপ নিয়ে কাজ চলতেছে। অ্যান্ড অলরেডি কিন্তু 3-4টা কিন্তু বাংলাদেশি ম্যাপ কিন্তু রিলিজ হয়ে গেছে। তার মধ্যে যদি আমি তোমাদের বলি বাংলাদেশি পদ্মা সেতু ম্যাপ মোডও কিন্তু রিলিজ হয়ে গেছে, বাংলাদেশি যমুনা সেতু ম্যাপ মোডও কিন্তু রিলিজ হয়ে গেছে, বাংলাদেশি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে ম্যাপটা আছে সেটাও কিন্তু রিলিজ হয়ে গেছে। তো চাইলে কিন্তু তোমরা সেগুলো দিয়েও খেলতে পারো। অ্যান্ড এখানে কিন্তু বাংলাদেশের ট্রাফিকগুলো তোমরা পাইবা এই গেমের সাথে, নট বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশের ম্যাপটা এখানে তোমরা পাইবা না। তো বাংলাদেশের ফুল ম্যাপ একটা মোবাইল ফোনের মধ্যে ঢোকানোটা আসলে অতটাও সম্ভব না। তারপরেও কিন্তু বাংলাদেশের কিছু ডেভেলপাররা কিন্তু এই বাংলাদেশের ম্যাপ মোড নিয়ে কিন্তু অলরেডি কাজ করতেছে। তার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ম্যাপ মোড পেয়ে গেছি। অ্যান্ড যাই হোক, আজকে আমরা এই ওবিটা নিয়ে কথা বলবো। ওবিটার যে গ্রাফিক্স কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড ট্রাফিকগুলো অনেক বেশি ভালো লাগছে, উত্তরবঙ্গের সব ট্রাফিকগুলো তোমরা এখানে পাইবা। অ্যান্ড সবচেয়ে বেশি বড় যে কথাটা আসলে, যেটা আকর্ষণীয় একটা কথা, তোমরা শুনে খুশি হইবা, যাদের নাকি 2GB র্যাম আছে তারা অনায়াসে এই গেমসটা তোমরা তোমাদের ফোনের মধ্যে খেলতে পারবা। এই ওবিটা দিয়ে স্মুথলি খেলতে পারবা, লো গ্রাফিক্স দিতে হবে না, মিডিয়াম গ্রাফিক্সে স্মুথলি তোমরা এই ওবিটা দিয়ে খেলতে পারবা। অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ যখন নাকি আমি দেখছি যে মিডিয়াম গ্রাফিক্স, আমার ফোনও কিন্তু অতটা হাই লেভেলের ফোন না ভাই, আমি কিন্তু 4GB র্যামের একটা ফোন ইউজ করি। অ্যান্ড প্রসেসর খুবই দুর্বল একটা প্রসেসর, তো যার নাকি মিডিয়াটেক হলো G35 প্রসেসর ইউজ করো তারা বুঝতে পারবা কেমন প্রসেসর এটা। এটা কিন্তু গেমিংয়ের জন্য যে মোটেও ভালো না। অ্যান্ড এটা কিন্তু তোমরা জাস্ট এই ফোনটা ইউজ করার জন্য এই প্রসেসর দিয়ে তোমরা খেলতে পারবা, তো এটা চালাতে পারবা, তো এটা গেমিংয়ের জন্য অতটা ভালো পারফরমেন্স করে না। তারপরও কিন্তু আমি স্মুথলি খেলতে পারতেছিলাম গেমসটা, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ওবিটা। অ্যান্ড আশা করি তোমাদের কাছে ওবিটা ভালো লাগবে। আর এটার ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে এটা ইজিলি তোমরা ডাউনলোড করে খেলতে পারো। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অ্যান্ড আজকের এই ভিডিওটা একটু বড় হলো, কিন্তু এই ভিডিওতে আমি অনেক কিছু দেখানোর ট্রাই করছি, তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবা। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যায়। আমাদের চ্যানেলতে এমনই সব নতুন নতুন রিলেটেড ভিডিও, বাসেট রিলেটেড ভিডিও কিন্তু আসছে থাকে, তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।